নদীভাঙ্গ নিয়ে কেন্দ্র সরকারকে বিঁধলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। চালসা 26 নভেম্বর, রাজ্যে নদীভাঙ্গন রোধে কেন্দ্রীয় সরকার সদর্থক ভূমিকা নিচ্ছে না। এখনকার বিজেপি সাংসদ ও বিধায়করা নদীভাঙ্গন রোধে কেন্দ্র সরকারকে চিঠি করছে না, তারা শুধু মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে। শনিবার মেটিলি ব্লকে দুটি সেচ দপ্তরের কাজের উদ্বোধন করতে এসে এই কথা বলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি আরও বলেন, রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে নদীভাঙ্গন রোধে যথেষ্ট কাজ করছে, কেন্দ্র সরকারকেও এ বিষয়ে উদ্যোগী হতে হবে। এদিন মন্ত্রী প্রথমে যান বাতাবাড়ি খড়পাড়া এলাকায়, সেখানে 1,460,082 টাকা ব্যয়ে সেচ নালা ও পরে কিলকোট ইংগং ঝোড়ার 62,52,326 টাকা ব্যয়ে সেচ নালা সংস্কারের কাজের উদ্বোধন করেন। মন্ত্রী জানান, এই নানা সংস্কারের ফলে বহু কৃষক উপকৃত হবে, তারাই নালা থেকে জল নিয়ে চাষাবাস করতে পারবে। কৃষিকাজের মাধ্যমে কৃষকরা যাতে আর্থিকভাবে উন্নতি করতে পারে তার জন্যই এই উদ্যোগ। এদিন মন্ত্রীর সাথে সেচ দপ্তরের আধিকারিকরাও ছিল। বাতাবাড়িতে উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্রম রুন্ডা, জেলা পরিষদের সদস্য সীমা সরকার, সমাজসেবী জোসেফ মুন্ডা, বাবু হাসান ও রেজাউল বাকি সহ প্রমুখ। মেটিলি ব্লক থেকে দীক্ষাদের রিপোর্ট, চালসা টাইমস। প্রবলেম হচ্ছে এই এলাকায় এই খালটা দীর্ঘদিন ধরে এরকম অকেজ অবস্থায় পড়েছে। আমরা এই খালটার পুরো বাতাবাড়ির এই যে সেকশনটা বেরিয়েছে এটার পুরো সংস্কার করব, যাতে এই এলাকার অনেক মানুষ উপকৃত হবে, তারা বোরো চাষ করতে পারবেন। এই সময়টা যে চাষবাস বন্ধ হয়ে যায়, আমরা সেই চাষের জমিতে জলটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। মাইনর ইরিগেশন প্রকল্পের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে চাষের জন্য যে জল প্রয়োজন সেই জল পৌঁছে দাও, আমরা সেই কাজটা শুরু করলাম আজ থেকে। আচ্ছা, এই এলাকায় অনেক নদী ভাঙনের সমস্যা, একদম বারবার অভিযোগ করে যে ইরিগেশন ঠিকঠাক কাজ করছে না, নদী ভাঙন রোধে যে ব্যবস্থাটা সেটা কী করছেন আপনারা বা কী করছেন? নদী ভাঙন রোধে কেন্দ্রের একটা বড় ভূমিকা থাকে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে ইরিগেশন এবং ভাঙন রোধের জন্য যেটা তার করার সেটা তিনি করছেন। কিন্তু এই জলপাইগুড়ি জেলার এমপি ভারতীয় জনতা পার্টির, তিনি কী করছেন? তিনি কেন কেন্দ্রের কাছে দাবি করছেন না? একটা চিঠি দেখাতে বলুন যেখানে তিনি কেন্দ্রকে বলেছেন যে আমাদের এলাকায় ভাঙন ঠেকানোর জন্য আপনারা কিছু পয়সা দিন। এখানে অনেক বিধায়ক আছে যারা ভারতীয় জনতা পার্টি, তারা কেন্দ্রের কাছে কেন চিঠি লিখছেন না? তারা শুধু মানুষের ভোট নেবেন, মানুষকে বাঁচানোর কোনো চেষ্টা করবেন না? আমি মমতা ব্যানার্জির একজন সরকারের সৈনিক হিসাবে বলে যাচ্ছি, কেন্দ্র যদি তার কর্তব্যটুকু করে, বাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভাঙন রোধের জন্য তার যেটা করণীয় করবে, কিন্তু কেন্দ্রকে একটা সদর্থ ভূমিকা নিতে হবে। আপনাদের মাধ্যমে আমি কেন্দ্রের, আমি যিনি এখানকার সাংসদ এবং বিধায়কদের অনুরোধ করছি, আপনারা দয়া করে মানুষকে বাঁচানোর জন্য কেন্দ্রের কাছে চিঠি লিখুন যাতে তারা সাহায্য করে। মানুষকে মেরে তো আর রাজনীতি হয় না, মানুষই যদি মরে যায় তাহলে রাজনীতি কাদের নিয়ে করবেন? আপনারা ভোট নেবেন আর এদের ভাঙনের থেকে বাঁচানোর কোনো চেষ্টা করবেন না? ডুয়ার্সের মূর্তি নদী সংলগ্ন এলাকায় সম্পূর্ণ পরিবেশ বান্ধব অবস্থায় তৈরি সেলভার রিসর্ট পর্যটকদের জন্য উন্মুক্ত করা শুধু সময়ের অপেক্ষা। মোট 22 বিঘা জমিতে তৈরি এই রিসর্টে পর্যটকদের রাত্রিবাসের সাথে রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু খাবারের সম্ভার, বিনোদনের জন্য থাকছে সুইমিং পুল, যে কোনো রকম বৈঠকের জন্য রয়েছে 1400 স্কোয়ার ফুটের মিটিং হল ও 4000 স্কোয়ার ফুটের কনফারেন্স হল। মোট 55টি কটেজ বিশিষ্ট এই রিসর্টে আছে সারা বছরের মৌসুমি ফুল ও ফলের বিভিন্ন প্রজাতির গাছ, যা রিসর্টের পরিবেশ ও সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। সেলভার রিসর্টের ইকোফ্রেন্ডলি পরিবেশ যেন বিঘ্নিত না হয় এবং পর্যটকদের সেরা সেবা প্রদানের দিকে বিশেষ সতর্ক দৃষ্টি দিয়েছে রিসর্ট কর্তৃপক্ষ। আগামী 21 নভেম্বর থেকে
পর্যটকদের অন্যতম ঠিকানা হতে চলেছে সেলভার রিসর্ট।